চলছে ক্রিকেট বিশ্বকাপ 2023। এবার ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ছাপিয়ে গেল ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেকে টেক্কা দিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার দল। ডিজিটাল মাধ্যমে ভারত নিউজিল্যান্ড ম্যাচ যত দর্শক দেখেছেন তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ডিজিটাল মাধ্যমে ক্রিকেট বিশ্বকাপ সম্প্রচারিত হচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। রবিবার হটস্টারে ভারত নিউজিল্যান্ড ম্যাচ দেখেছেন 4,30,00,000 দর্শক, এখনো পর্যন্ত যা সর্বাধিক। 2022 সালে 18 ডিসেম্বর ছিল ফুটবল বিশ্বকাপের ফাইনাল, সেদিন আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স। ম্যাচটি ডিজিটালে সম্প্রচারিত হয়েছিল জিও সিনেমায়। মেসি এমবাপ্পেদের ফাইনাল দেখেছিল 3,20,00,000 দর্শক, তাকে ছাপিয়ে গিয়েছে ভারত নিউজিল্যান্ড ম্যাচ। ভারত পাক ম্যাচও ফুটবল বিশ্বকাপের সেই ফাইনালকে ছাপিয়ে গিয়েছিল। হটস্টারে ভারত পাকিস্তান ম্যাচ দেখেছিলেন 3,50,00,000 দর্শক, সেই সমস্ত রেকর্ডই ছাপিয়ে গেল ভারত নিউজিল্যান্ড ম্যাচ। বিরাটদের ম্যাচে দর্শক সংখ্যা বেশি হওয়ার প্রধান কারণ ম্যাচের গুরুত্ব। ভারত ও নিউজিল্যান্ড দু দলই নিজেদের প্রথম 4টি ম্যাচ জিতে এই ম্যাচে নেমেছিল, সেই লড়াইয়ে কে জেতে সেদিকে অনেকেরই নজর ছিল। বিরাটের ইনিংস দেখার জন্য অসংখ্য দর্শক মুখিয়ে থাকেন, তারা সকলেই চোখ রেখেছিলেন হটস্টারের পর্দায়। চলছে ক্রিকেট বিশ্বকাপ 2023। এবার ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ছাপিয়ে গেল ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পেকে টেক্কা দিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার দল। ডিজিটাল মাধ্যমে ভারত নিউজিল্যান্ড ম্যাচ যত দর্শক দেখেছেন তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ডিজিটাল মাধ্যমে ক্রিকেট বিশ্বকাপ সম্প্রচারিত হচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। রবিবার হটস্টারে ভারত নিউজিল্যান্ড ম্যাচ দেখেছেন 4,30,00,000 দর্শক, এখনো পর্যন্ত যা সর্বাধিক। 2022 সালে 18 ডিসেম্বর ছিল ফুটবল বিশ্বকাপের ফাইনাল, সেদিন আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স। ম্যাচটি ডিজিটালে সম্প্রচারিত হয়েছিল জিও সিনেমায়। মেসি এমবাপ্পেদের ফাইনাল দেখেছিল 3,20,00,000 দর্শক, তাকে ছাপিয়ে গিয়েছে ভারত নিউজিল্যান্ড ম্যাচ। ভারত পাক ম্যাচও ফুটবল বিশ্বকাপের সেই ফাইনালকে ছাপিয়ে গিয়েছিল। হটস্টারে ভারত পাকিস্তান ম্যাচ দেখেছিলেন 3,50,00,000 দর্শক, সেই সমস্ত রেকর্ডই ছাপিয়ে গেল ভারত নিউজিল্যান্ড ম্যাচ। বিরাটদের ম্যাচে দর্শক সংখ্যা বেশি হওয়ার প্রধান কারণ ম্যাচের গুরুত্ব। ভারত ও নিউজিল্যান্ড দু দলই নিজেদের প্রথম 4টি ম্যাচ জিতে এই ম্যাচে নেমেছিল, সেই লড়াইয়ে কে জেতে সেদিকে অনেকেরই নজর ছিল। বিরাটের ইনিংস দেখার জন্য অসংখ্য দর্শক মুখিয়ে থাকেন, তারা সকলেই চোখ রেখেছিলেন হটস্টারের পর্দায়। স্পোর্টস বিউরো, নিউজ বর্তমান।